আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমাদের স্থিতিবিদ্যার যে কনসেপ্টগুলো আমরা দেখে আসছিলাম সামান্তরিক সূত্র রিলেটেড, সেই কনসেপ্টগুলোর উপর বেস করে আমরা এখন বেশ কিছু প্রবলেম সলভ করব। তো প্রথম প্রবলেমটা আমাদের কি বলতেছে, কোন বিন্দুতে ক্রিয়াগত পি আর টুপি দুইটা বল আছে। তো বুঝাই দিতেছে যে ভাইয়া পি ছোট, টুপি এর মানটা বড়, কারণ পি এর সাথে দুই গুণ করলে টুপি পাওয়া যাবে, তাই না? তাহলে পি ছোট হবে, টুপি বড় হবে। টুপি বল দয়ের লব্ধি, ক্রিয়াগত পি এবং টুপি বল দয়ের লব্ধি, আর পি এর ক্রিয়ারেখার উপর লম্ব হলে বল দয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ছবিটা যদি প্রথমে একটু আঁকার ট্রাই করি, তাহলে ছবিটা দেখতে এরকম হবে। সাপোজ এই হচ্ছে আমাদের পি বলটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পি বল, এই বলটা হচ্ছে আমাদের পি, এই পি এর ক্রিয়ারেখার উপর একটা লব্ধি লম্ব হয়ে আছে, ঠিক আছে। পি এর ক্রিয়ারেখার উপর লব্ধিটা কি হয়ে আছে, লম্ব হয়ে আছে। পি এর ক্রিয়ারেখার উপর লব্ধি হয়ে আছে লম্ব, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে এই ছবিটা একটু আইকা নিতেছি। ওকে, ওকে, না ছবি আঁকা শেষ। তাহলে এইবার দেখাই যাইতেছে যে পি বলটা ডেফিনেটলি এই বলটা, এই বরাবর পি বল কাজ করবে, এই বরাবর টুপি বল কাজ করবে, কারণ প্রশ্নে বলে দিছে যে লব্ধি হচ্ছে পি এর ক্রিয়ারেখার উপর লম্ব। লব্ধিটা কার উপর লম্ব হয়ে আছে, পি এর উপর লম্ব হয়ে আছে। তাহলে আমরা তো ভাইয়া এই কথাটা এর আগের ক্লাসেই বলে আসছিলাম যে লব্ধি যার উপর লম্ব হবে, যে লব্ধি যার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, তার মানটা ছোট। তাহলে এখানে ছোট কে, এখানে পি এর মানটা ছোট, তার মানে লব্ধিটা অবশ্যই পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এই হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, এই হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তা এখন বলছে বল দয়ের মধ্যবর্তী কোণ কত, তাহলে বল দয়ের মধ্যবর্তী কোণকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। সাপোজ এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা বললাম হচ্ছে আলফা। বল দয়ের মধ্যবর্তী কোণ যদি আমাদের কাছে জানতে চাই, তাহলে ভাই এইটার মতো সহজ অঙ্ক তো আর দুনিয়াতে কোনো কিছু নাই। আমরা শিখে আসছিলাম কজ আলফা এটা ইকুয়াল টু, কজ আলফা এটা ইকুয়াল টু নেগেটিভ ছোট বাই বড়। তাহলে ছোটকে, ছোট হচ্ছে পি, বড়কে, বড় হচ্ছে ভ্যাট টু পি। তাহলে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, পি আর পি ক্যান্সেল আউট হয়ে যাবে। কজ আলফা ইকুয়াল টু কত আসবে, কজ আলফা এটা ইকুয়াল টু আসবে হচ্ছে -½। তার মানে আলফা ইকুয়াল টু কত আসবে ভাইয়া, আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে কজ ইনভার্স -½, কজ ইনভার্স -½। তাহলে এইবার কজ ইনভার্স -½ এর ভ্যালু কত, কজ ইনভার্স -½ এর ভ্যালু হচ্ছে ভাইয়া 120 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, 120 ডিগ্রি, ঠিক আছে। বল দয়ের মধ্যবর্তী কোণ জানতে চাইছিল, ধরে নিয়েছিলাম বল দয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফা এর মান কত পাইছি, আলফা এর মান পাইছি হচ্ছে 120 ডিগ্রি। সবচেয়ে সহজ একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম জাস্ট। কখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, যখন এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয়ে আসে। তার মানে থিওরিগুলো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট, থিওরি যদি আমাদের জানা থাকে তাহলে এই টাইপের প্রবলেম সলভ করা এটা আসলে বড় কোনো আহামরি ব্যাপার না। এই টাইপের প্রবলেম আমরা অটোমেটিক্যালি সলভ করতে পারবো, খুব সহজেই সলভ করতে পারবো যদি থিওরি জানা থাকে। ছবিটা আঁকবো, প্রবলেম অলরেডি সলভ, ঠিক আছে। পরের প্রবলেমটাতে কি বলছে, পরের প্রবলেমটাতে বলতেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি এবং 13 নিউটন বল দেওয়ার লব্ধি হচ্ছে 12 নিউটন, যা পি এর সাথে 90 ডিগ্রি, তার মানে পি এর মান ছোট। যেহেতু পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে পি এর মানটা ছোট। তাহলে আমরা এইবারও আগে ছবিটা একটু আইকা নিই, এইবারও ছবিটা আগে একটু আইকা নিই। সাপোজ এই বলটা হচ্ছে আমাদের পি বল, এই বলটা হচ্ছে পি বল, পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে লব্ধিটা আছে, ঠিক আছে, লব্ধিটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে, খুবই ভালো কথা। তাহলে ছবিটা দেখতে ডেফিনেটলি ভাইয়া এরকম হওয়া উচিত, তাই না? ছবিটা দেখতে ডেফিনেটলি এরকম হওয়া উচিত। এই যে এটা সরায় নিয়ে আসি, ওকে, ডান। সো সামান্তরিকটা কমপ্লিট করলে সেই সামান্তরিকটা দেখতে বেসিক্যালি এরকম আসতেছে, এই হচ্ছে আমাদের সেই সামান্তরিকটা, ঠিক আছে। আচ্ছা, তা এখন পি আর 13 নিউটনের বলের লব্ধি হচ্ছে 12 নিউটন। তাহলে এইটা সাপোজ পি বলটা, এইটা হচ্ছে আমার 13 নিউটন বল, আর এদের লব্ধি হচ্ছে ভাইয়া কত, এদের লব্ধি হচ্ছে 12 নিউটন, ঠিক আছে, এদের লব্ধি হচ্ছে 12 নিউটন, যা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে, পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে আছে, তার মানে এইটাও হচ্ছে ভাইয়া থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির অঙ্ক। জিজ্ঞেস করছে পি এর মানটা কত, পি বলের মানটা কত সেটা আমার কাছে জানতে চাইছে, পি এর মান নির্ণয় করো, ঠিক আছে, পি এর মান কত সেটা আমাদের কাছে জানতে চাইতেছে, ঠিক আছে। ওকে, তো পি এর মান কেমনে বাইর করবো, পি এর মান বাইর করার জন্য আসেন আমরা একটু আগের স্লাইডের থেকে ঘুরে আসি। আমরা শিখে আসছিলাম লব্ধি ইকুয়াল টু রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, লব্ধি ইকুয়াল টু রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোটর স্কোয়ার। তাহলে আমরা যদি লব্ধির স্কোয়ার করি, লব্ধির স্কোয়ার কত হবে, লব্ধির স্কোয়ার হবে ভাইয়া 12 স্কোয়ার, লব্ধির স্কোয়ার হবে হচ্ছে 12 স্কোয়ার, ইকুয়াল টু, ইকুয়াল টু বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, বড়কে ডেফিনেটলি 13 বড় মাইনাস পি স্কোয়ার। তাহলে লেখা ফেলাবো 13 স্কোয়ার মাইনাস পি এর স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস
p এর স্কয়ার তাহলে এখান থেকে যে কথাটা লেখা যাবে সেটা হচ্ছে p স্কয়ার ইকুয়াল টু 13 এর স্কয়ার করলে ভাই 169 মাইনাস 12 এর স্কয়ার করলে 144 ঠিক আছে তাহলে 169 থেকে যদি 144 বিয়োগ হয় তাহলে সেটা বানাবে হচ্ছে 25 25 হইলে p এর মান কত হবে ভাই p এর মান হবে হচ্ছে 5 নিউটন ওকে এটা বেসিক্যালি পিথাগোরিয়ান ত্রয়ী দিয়েও সলভ করে ফেলানো যাইতো যেহেতু 12 আর 13 আছে তো বোঝাই যাইতেছে যে তৃতীয় যেই বাহুটা থাকবে সেই তৃতীয় বাহুটা অবশ্যই 5 হইতে হবে এটা এখান থেকেও সলভ করা যাইতো বাট আমাদের যদি এই কনসেপ্টটা মাথায় থাকে এই সূত্রটা যদি আমাদের এখানে মাথায় থাকে যে লব্ধি ইকুয়াল টু রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার তাইলে কিন্তু আমরা এই প্রবলেম জাস্ট এক লাইনে সলভ করে ফেলাইতে পারবো ঠিক আছে এই প্রবলেম জাস্ট এক লাইনে সলভ করে ফেলাইতে পারবো সো বারবার করে বলতেছি যে সূত্রগুলা থিওরিগুলা জানা ইম্পর্টেন্ট কোন ফর্মুলা কোন জায়গায় অ্যাপ্লাই করব এটা জানাটাও ইম্পর্টেন্ট এইটুকু যদি জানি তাইলে কিন্তু ভাইয়া প্রবলেম সলভ করা আমাদের জন্য খুবই ইজি ধন্যবাদ সবাইকে